Assalamualaikum everyone, welcome back to my another new blog. I'm Ayat from Ayat Paradise. Asha kori apnara shobai bhalo achen, shusto achen, amio bhalo achi, alhamdulillah. Ajke apnader share korbo butter halwar recipe. Butter halwa ta ami kibhabe banalam ekdom shohoj ar unique process e, to cholen shuru kora jak. তো আমি এখানে বুট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বুটগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই দিন পর্যন্ত। এরপরের দিন আমি ফ্রেশ করে এগুলো ভালোমতো ধুয়ে নিয়ে এগুলোকে সিদ্ধ করার জন্য আর কি দিয়ে দিব। এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, পানিটা টানা পর্যন্ত আর কি অপেক্ষা করবো। পাশেই দুধ আর কি চড়িয়ে দিয়েছিলাম, দুধ আমি আর কি বুটের হালুয়া ইউজ করবো। দেখতেই পাচ্ছেন বুটের হালুয়া আর কি সিদ্ধ হয়ে গেছে, পানিটা পুরো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এরপরে আমি এর সাথে ইউজ করে দিয়েছি দুধ, দুধটাও শুকানো পর্যন্ত ওয়েট করব। দুধটা যখন আর কি বুটার হালুয়ার সাথে মিশে যাবে তখন আর কি সেটা আমাদের হালুয়া বানানোর জন্য আর কি রেডি হয়ে যাবে। তো এটা আর কি ঘন ঘন লাড়তে হবে, দেখতেই পাচ্ছেন আমি খুব ঘন ঘনভাবে আর কি লেড়ে দিয়েছি। এরপরে দেখেন আমার আর কি দুধটাও একদমই শুকিয়ে গিয়েছে, বুটের হালুয়ার সাথে আর কি মিক্স হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে খানিকটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এটাকে আর কি ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করার জন্য আমি অল্প অল্প যেহেতু দুধ এটার সাথে মিক্স করে দিয়েছি, সেহেতু ব্লেন্ডার করার জন্য একটু টাইম নিয়ে আর কি ব্লেন্ডার করতে হবে। এখানে দেখেন আমি অল্প অল্প নিয়ে একদম সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করতে অ্যাকচুয়ালি অসুবিধা হবে না, একদম ইজি ওয়েতেই আপনারা করে নিতে পারবেন। এখানে আমি সব ব্লেন্ডার করে নিয়েছি। এরপর আমার কড়াইটা রেডি করে নিয়েছি, কড়াই নিয়ে নিয়েছি একটু করে তেল, তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আপনাদের যতটুকু হালুয়া তার পরিমাণ মতো তেল নিয়ে নিবে। এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা সব কিছুই দিয়ে দিয়েছি। এরপরে অল্প অল্প করে আমি সব ব্লেন্ডার করা আর কি বুটের গুলো ঢেলে দিয়েছি। এরপর হালকা খানিকটা নাড়াচড়ার পর, একটু লাল হওয়ার পর এখানে মিক্স করে দিয়েছি চিনি। চিনি দিয়ে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা একটা হেভি কড়াই নেওয়ার চেষ্টা করবেন, এখানে আমি একটা হালকা কড়াই নিয়েছিলাম। তো আমি অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে গিয়েছি, কারণ আমার মনে হয় একটা হেভি কড়াই নিয়ে নিলে এটা নাড়াচড়া করতে আর কি বেশ হতো, আর কি অত বেশি পেরেছানিতে পড়তে হতো না, যেহেতু হালকা কড়াই ছিল সেটা বেঁকে যাচ্ছিলো বারবার। তো আপনারা একটু ভারী কিছুর মধ্যে আর কি ডালটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি এক পর্যায়ে দুধ ইউজ করে দিয়েছি, দুধ গুঁড়া দুধ ইউজ করলে আর কি ফ্লেভারটা আরও বেশি মজা হয়। তো গুঁড়া দুধ ইউজ করার পর আমি নেড়ে নিয়েছি। এবার শুধু নাড়বেন, নাড়ার উপরেই থাকতে হবে, যত আপনার আর কি বুটের হালুয়াটা রংটা গাঢ় হবে ততই এটা মজা লাগবে। আপনারা চিনি পরিমাণ মতোই দিয়ে দিবেন, যতটুকু আপনাদের আর কি বুটের হালুয়া করবেন ততটুকু পরিমাণ চিনি দিবেন। কেউ কম খায় কেউ বেশি খায়, তো আমি একটু কম খাই, এর জন্য আমি চিনিটা মোটামুটি পরিমাণ মতো ইউজ করেছি। আপনারা আপনাদের চাহিদা মতো ইউজ করে নেবেন। আর দুধটাও মোটামুটি এখানে এক কাপের মতো আমি ইউজ করেছি, এখানে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এখন এই যে ভালো মতো শুধু নাড়তে আছিলাম, নেড়ে চেড়ে দিতে হবে ভালো মতো যেন এটা লেগে না যায়। এটা বারবার লেগে যাচ্ছিলো বিকজ আমার কড়াইটা অনেক পাতলা ছিল। তো এখানে দেখেন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে তেল নিয়ে নিয়েছি, সাথে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির পিছনেও আর কি নিচের দিকে তেল মেখে নিয়েছি। যেহেতু এটা গরম এর জন্য ওই বাটিটা আমি নিয়েছি ইউজ করার জন্য। তো আমি দেখাচ্ছি কীভাবে ইউজ করছি। এই যে দেখেন বাটি দিয়ে আর কি পুষ করে দিয়েছিলাম হালুয়াটা ঢেলে, কারণ হালুয়াটা অনেক গরম ছিল প্রথমে আর কি, এটা শক্ত হয়ে যাবে যেহেতু চিনি ইউজ করেছি, তাই তাড়াতাড়ি এটাকে আর কি চেপে চেপে দিচ্ছিলাম। এরপরে খানিকটা এটা ঠান্ডা হওয়ার পর এরপরে আমি হাতের ইউজ করেছি, হাতে ইউজ করে পুরোটো আর কি আপনার ট্রের মধ্যে ফিক্সড করে নিয়েছি হালুয়াটা খুব সুন্দর করে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বাটি দিয়ে আমি চেপে চেপে দিচ্ছিলাম আর কি। এখন বেশি কিছু না, এখন হচ্ছে গিয়ে লাস্ট প্রসেস বাকি। একদমই সহজভাবে আমি হালুয়াটা বানিয়ে ফেলেছি। এরপরে দেখেন আমার হাতে একটু তেল ছিল, তো এই তেল নিয়েই আর কি আমি এটাকে ভালোমতো চেপে চেপে দিচ্ছিলাম, যেহেতু এটা তখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, ভালোমতো চেপে চেপে দিচ্ছিলাম ঠান্ডা ভালোমতো হওয়ার আগে। একদম চেপে দিয়ে লাস্ট ফিনিশিংয়ে আমি কিছুক্ষণ ওয়েট করেছি, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছি, এটা যেন একদমই আর কি ফিক্সড হয়ে যায় ট্রের সাথে।
দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে হাত দিয়ে ভালোমতো চেপে চেপে দিচ্ছিলাম। তো এটা চাপার পর আর কি আমি আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করেছি। এরপর হচ্ছে গিয়ে দেখেন আমার হালুয়াটা একদমই পুরো রেডি। তো আপনারা চাইলে বাদাম টাদাম ইউজ করতে পারেন, অ্যাকচুয়ালি আমি বাদাম ইউজ করিনি, অনেকজন বাদাম ইউজ করে, আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন। সেটা হালুয়ার সাথে একসাথে মিক্স করে দেয় চিনি দেওয়ার পরই। তারপর অনেকজন ঘি ইউজ করে, যেহেতু আমার বাসায় ঘি অ্যাভেলেবেল ছিল না তো আমি এটা তেল দিয়ে করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরো সেট আপ হয়ে গেছে। এরপরে সেট আপ হওয়ার পরে আমি একটা আর কি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আর কি এটা মোটামুটি আর কি আধা ঘন্টা পর যখন এটা ফিক্সড হয়ে গিয়েছে তখন এটাকে একটা শেপ দিয়েছি ছুরি দিয়ে আর কি, কেটে কেটে নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে আর কি আমি আর কি ভিডিও করছিলাম, আমার আম্মু আর কি কেটে দিচ্ছিলো ছুরি দিয়ে, ছোটো ছোটো পিস করে নিয়েছি। যেহেতু আমার বাসায় মিষ্টি সবাই কম খায় তো পিসটা আমি একটু ছোটোই করেছি, নাহলে বড়ো করতাম পিসগুলো। এরপরে ফাইনাল ফিনিশিং এখানে নিয়েছিলাম কিশমিশ, কিশমিশকে আমি এটার উপরে আর কি পুশ করে করে সেট করে দিয়েছি। এরপর আরও খানিকটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আমার ছোটো বাচ্চাটা আর কি বুটের হালুয়া খুব পছন্দ করে, তো আমি বাহিরের থেকেই কিনে আগে খাওয়াতাম। তো ভাবলাম যে বাসায় বানিয়ে ফেলি, বাইরেরগুলো অতটা ভালো হয় না তাই আর কি আমি বাসায় বানিয়ে ফেলেছি। যদিও একটু সময় লাগে প্রসেসিংটা কমপ্লিট করতে, তাও ছেলের জন্য তো এতটুকু করতে পারি যেহেতু আমার ছেলে পছন্দ করে, তো তাদের জন্যই আর কি বানানো। এরপরে আমি কেটে নিয়েছি, বারবার উঠিয়ে নিয়েছিলাম এক ঘন্টা পরে, এটা যখন পুরোপুরি ফাইনালি ফিক্সড হয়ে গেছে এরপরে আর কি আমি বক্সের মধ্যে ভরে নিয়েছিলাম, ফ্রিজে রাখবো। বুটের হালুয়াটা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখলে ভালোই থাকে, নর্মালি ফ্রিজে রাখলে আর কি ভালো থাকে। তো ফ্রিজে সংরক্ষণ করার জন্য আমি এটাকে কেটে কেটে নিয়েছিলাম। ইফতারের সময় আর কি সবাইকে সার্ভ কেউ আছে তো না, এতটুকু। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।